এটা কোন পাখির ডাক কেউ বলতে পারবেন নমস্কার বহিমিয়ান বউ চ্যানেলে সকলকে স্বাগত এখন যাচ্ছি ভারত বাংলাদেশ বর্ডারের কাছে বনগার ছঘরিয়াতে প্রত্নতাত্ত্বিক রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের ছোটো ঠাকুরদা গৌরহরি বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে রাখালদাস বন্দ্যোপাধ্যায় এ শহরে জন্মগ্রহণ করেননি বা এখানে বসবাসও করতেন না কিন্তু পারিবারিক দুর্গা সময় যেখানেই থাকুন না কেন এখানে চলে আসতেন আর সে কারণেই আজও এলাকার মানুষজন রাখাল রাখালদাসকে নিজেদের লোক বলেই মনে করেন ফলকহীন দরজা পার হলেই বিশাল উঠোন ও দালানবাড়ি দালানের এক পাশে জোড়া দুটো আটচলা মন্দির দেখা যায় প্রায় তিনশো বছর আগে রাখালদাসের ঠাকুরদা গৌরহরি বন্দ্যোপাধ্যায় এই ঠাকুরদালানে দুর্গাপুজোর সূচনা করেছিলেন গৌরহরী বন্দ্যোপাধ্যায় একদিন স্বপ্নে অদ্ভুত দর্শন এক কালী মূর্তি দেখতে পান যে দেবী মূর্তির কিনা দশ হাতের মধ্যে দুটি হাত কেবল বড়। বাকি আটটি হাত বেড়ালের মতো ছোট। ছোটো স্বপ্নাদেশ পাওয়া দেবীর আদলেই নির্মিত হয় মূর্তি আর তার নাম হয় বেড়াল হাতি দুর্গা এক সময় সপ্তমী থেকে নবমী পর্যন্ত বলির প্রথা চালু ছিল বন্দ্যোপাধ্যায় বাড়িতে পরে তা বন্ধ হয়ে চিনি নাড়ু দিয়ে নৈবিদ্য দেওয়ার প্রথা শুরু হয় বিজয়া দশমীর দিন রাখাল খুব উৎসাহ ছিল প্রতিমা নিরঞ্জনে বন্দ্যোপাধ্যায় বাড়ির প্রতিমা নিরঞ্জনে থাকত নানা রকমের চমক যেমন দ্বাদশের দিন সন্ধে তারা ওঠার পরই হতো প্রতিমা নিরঞ্জন রাখালদাস থাকতেন প্রতিমা নিরঞ্জনের দায়িত্বে স্থানীয় নাও ভাঙা নদীতে নিয়ে যাওয়া হতো প্রতিমা দুটি নৌকার উপর প্রতিমা রেখে প্রথমে প্রতিমাকে সাত পাকে ঘোরানো হতো তারপর নৌকা দুটিকে ধীরে ধীরে দুদিকে সরিয়ে দেওয়া হতো প্রতিমা জলে পড়ে যেত এবং ঠাকুর বিসর্জন হতো দেবী প্রতিমা বিসর্জনের সঙ্গে সঙ্গে ঢাকের তালে আকাশ বাতাস জুড়ে আওয়াজ উঠত আসছে বছর আবার হবে রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের স্মৃতিবিচারিত বনগার ছঘড়িয়ার এই বাড়িটিকে হেরিটেজ ঘোষণা করা হয়েছে কিন্তু অনেকেই রাখালদাসকে ঠিক করে চেনেন না বা বলতে পারেন না উনি কে এমনিতেই রাখালদাস বাঙালির কাছে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া এক ঐতিহাসিক যার কৃতিত্বকে ব্রিটিশরা যেমন চতুরভাবে চেপে দিয়েছিল ঠিক একইভাবে বাঙালিও তাকে কেমন যেন অবহেলায় চাপা দিয়ে ফেলেছে তার লেখা বই সহজে মেলে না মেলে না তাকে নিয়ে খুব একটা লেখাপত্র এখন শুধু সময়ের অপেক্ষা আসলে হাজারো প্রতিবন্ধকতাকে তুচ্ছ করে ঐতিহাসিক রাখালদাস বন্দ্যোপাধ্যায় যেমন আবিষ্কার করেছিলেন মহেন্দ্র দারো আজ ইতিহাসপ্রেমী আমরাও হাজারো প্রতিবন্ধকতাকে দূরে সরিয়ে আবিষ্কার করছি রাখালদাস বন্দ্যোপাধ্যায়কে আজ তবে এই পর্যন্ত ব্লগটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের একটি ব্লগে